পশ্চিমা দুনিয়ার অপসংস্কৃতির প্রভাবে আমাদের সমাজ রসাতলে চলে গেছে। আমরা মনে করছি আমরা উন্নত হয়ে গেছি, আমাদের পোলাপান ইংরেজি বকবক করে, আমাদের পোলাপাইন আপনার ওদের মতো করে প্যান্ট শার্ট পরতে পারে, টাই পরতে পারে, কোট পরতে পারে। আমাদের অনেক ক্ষেত্রে, জাগতিক অনেক ক্ষেত্রে আমাদের হয়তো উন্নতি হয়েছেও, কিন্তু আমাদের ভেতর থেকে রূহ বা প্রাণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, গোটা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেজন্য কোরআনের কাছে আমাদেরকে আবার ফিরে আসতে হবে এবং ওইগুলা ইমপ্লিমেন্ট আমাদের সমাজে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কিছু করো না, অতএব সেটা তো আমরা করবই না, আমাদের মুরব্বীদের সামনেও সেটা আমরা করব না। এই আগ বেড়ে কোনো কিছু না করা, এটার আরেকটা ব্যাখ্যা হলো কোরআন কোনো কথা বলেছে, মানে আল্লাহ কিছু বলেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেছেন, সেটাকে ওভারটেক করে যদি আমার বিবেক প্রসূত কোনো কিছু যুক্তি বুদ্ধি আল আকারে যদি আমি সেটাকে কোনো কিছু বলতে যাই, সেটাকে অতিক্রম করে কিছু বলতে যাই, এটা হবে কোরআন হাদিসের আগ বেড়ে কিছু করা। আমি কোরআন হাদিসের পিছনে থাকব, অনুসরণ করব, কোরআন হবে আমার ইমাম, এই কোরআন যাবে শেষ পর্যন্ত জান্নাত, যে এটাকে পেছনে পেছনে থেকে অনুসরণ করে চলবে সেও জান্নাত পর্যন্ত যাবে। তাহলে ইসলামের শিষ্টাচারের শিক্ষা আল্লাহ তাআলা সূরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতে দিয়েছেন যে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের সাথে শিষ্টাচার প্রদর্শন করতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ, তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠ যেন বড় না হয়, তার কণ্ঠের উপরে তোমরা কণ্ঠকে বড় করবে না, উঁচু স্বরে কথা বলবে না, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছে। যদি করো আনতাহবাত আমালুকুম, তাহলে তোমাদের আমল কিন্তু কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় তার কথার চাইতে বড় কথা, বড় আওয়াজ যেন আমাদের না হয়। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের সামনে নাই, কিন্তু ওলামা একরাম আছেন না নাই? আমরা কি এই শিষ্টাচার নবীর ওয়ারিসদের প্রতি, আমাদের বাবা মার প্রতি, অন্যদের প্রতি আমরা এই শিষ্টাচারটাকে লক্ষ্য করে চলি না? অথচ তারা সিনিয়র হিসাবে, সম্মানের পাত্র হিসাবে, তাদের প্রতি আমাদের এটা লক্ষ্য করা দরকার। কোথায় সে সন্তান আজ যে সন্তান বাবার সামনে আস্তে আস্তে কথা বলে, জোরে কথা বলে না, এক কথা দুইবার জিজ্ঞেস করতে হয়, এই পরিমাণ সে লাজুক বাবা মার সামনে, সে সন্তান কি আছে এখন? নাই, হারিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি আমাদের চাইতে বয়সে যারা বড় তারা আরো বেশি দেখেছেন, এই দেশে এই সমাজে সেই সন্তান ছিল যে সন্তান বাবার সামনে কথা বলতো মাথা নিচু করে, মাথা উঁচু করে বলতে পারতো না লাজুকতার কারণে, লজ্জাশীলতার কারণে, মা ধমক দিলে নিচের দিকে তাকিয়ে থাকতো, পাল্টা কথা বলতো না, এরকম ছেলে আপনারা দেখেন নাই বড়রা যারা আছেন? এখন কি আছে? নাই, শেষ হয়ে গেছে, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা খেয়ালও করি না। আর সেজন্য সূরা হুজরাতের কথা আমি বলেছি, প্রতিটি বিষয়বস্তু আজকের সমাজের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি প্রাসঙ্গিক। আল্লাহ তাআলা আমাদেরকে শিষ্টাচার এটা আমাদের মধ্যে প্রয়োগ করে, এই শিষ্টাচারের এই গুণটা অর্জন করে, ইসলামী শিষ্টাচারকে অনুসরণ করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, আমরা বড়দেরকে সম্মান করব, সিনিয়রদেরকে ইজ্জত করব, কোরআন এবং হাদিসের সামনে, সুন্নার সামনে আমরা মাথা নত করব, তার সামনে আমাদের কোনো যুক্তি, কোনো বুদ্ধি, অন্য কিছু খাটানোর চেষ্টা করব না। এটাই হলো সূরা হুজরাতের প্রথম পাঁচটি আয়াতের নির্দেশনা।